আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নান রুটি তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি শেয়ার করছি। আটা দিয়ে কিভাবে চটজলদি ঘরে তৈরি করে নেবেন এই নান রুটিটি, সে মজাদার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। একটি পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি গরম নেব। এরপরে নিয়ে নিচ্ছি 1 চামচ ইস্ট। এর সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ইস্ট যদি হাতের কাছে না থাকে, চাইলে টক দই বা বেকিং সোডা দিয়ে কিন্তু নান রুটি তৈরি করে নেওয়া যায়। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট পর যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, এর সাথে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে আটা দিয়ে নান রুটিটা তৈরি করছি, চাইলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। প্রতিনিয়ত তো সকালে আমাদের রুটি তৈরি করতে হয়, আর মাঝে মধ্যে যদি নান রুটি আটা দিয়ে এইভাবে বানিয়ে দেন, বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। এ তো ডোটা আমার তৈরি হয়ে গেছে, চাইলে কেউ এটাকে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন। তো আমি নেস্টেড বানিয়ে নিচ্ছি, তাই ঝটপট করে আপনাদের এই সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখন সবগুলো ডো আমি এক সম পরিমাণে লিচি কেটে নিব এভাবে করে। এরপর আমি একটি ডো নিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি। এটা যদি রেস্টে রেখে দেন কিছুক্ষণ, তাহলে কিন্তু রুটিগুলো আরও সফট হবে। আর রুটিটা যখন তৈরি করব, বেশি পাতলা করা যাবে না, একটু মোটা। নান রুটি কিন্তু একটু মোটা ধরনের হয়। আর যদি কেউ সকালে নাস্তা হিসেবে বানাতে চান, তাহলে রাত্রেবেলা এই ডোটা তৈরি করে নিতে পারেন। এতে করে কিন্তু আরও বেশি ভালো হবে। এ তো আমার রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। নান রুটি কিন্তু খুবই বানানো সহজ, যে কোনো সময় কিন্তু আটা দিয়ে এভাবে চটজলদি বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যে কোনো সময় কিন্তু আটা দিয়ে এই মজার নান রুটিটি সহজে ঘরে তৈরি করে নেওয়া যায়, সেই সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দেখুন ভিতরের পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, আর অনেকটা সফট হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাঝে মধ্যে এভাবে করে দিলে কিন্তু সবাই খুব পছন্দও করে। এ তো আজই পর্যন্ত, আল্লাহ হাফেজ।